পাবনার সুজানগর উপজেলা নির্বাচনকে সামনে রেখে টাকা বিলির সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন সহ এগারো জনকে আটক করেছে র্যাব এ সময় নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা জব্দ করা হয় রাতে বারোটার দিকে সুজানগরের চর নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করা হয় র‍্যাব জানায় নির্বাচন উপলক্ষে নিয়মিত টহল দল সুজানগরের চর এলাকায় টহল দিছিল এই সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুল জামান শাহিনকে দুই ব্যাগ ভর্তি 22,82,700 টাকা ও 10 সহযোগী সহ আটক করা হয় শাহিনুল জামান শাহিন এবারে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আটকদের মধ্যে সুজানগর সভার চার ও আট নম্বর ওয়ার্ড রয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার